আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আয়ান, টেক ফ্যাক্টস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের রিফার্বিশড কিনা সেটি চেক করবেন। তো মানে রিফার্বিশড বলতে যেটা বলা সেটি হচ্ছে, আমরা যখন কোনো নতুন একটি ফোন কিনি এবং ফোনটি কিছুদিন ব্যবহার করার পর আমি যদি ওই ফোনটি বিক্রি করি, তখন ওই ফোনটিকে আবার তারা নতুনভাবে ওটার মেনটেনেন্স করে। যেমন যদি স্ক্রিনে কোনো ক্র্যাশ থাকে, সেই জন্য নতুন স্ক্রিন রিপ্লেস করে, ভেতরে সব কিছু পরিষ্কার করে, সফটওয়্যারকে নতুনভাবে আবার আপডেট দেয় বা ইনস্টল করার পরে সেটা আবার নতুনভাবে বিক্রি করে। আর এই প্রক্রিয়াটা হচ্ছে রিফার্বিশড বলে, মানে রিফার্বিশড করে বিক্রি করে। তো রিফার্বিশড ফোনের একটি সুবিধা হচ্ছে, যখন আমরা এই ফোনটি কিনি এটি অনেক কম দামে আমরা কিনতে পারি, যেটা নতুন ফোনের জন্য অনেক প্রাইস হয়। বাট আপনি যখন রিফার্বিশড একটি ফোন কিনবেন সেটার জন্য আপনাকে অনেক কম পে করতে হয়। বাট এটার একটি অসুবিধা হচ্ছে, বা রিফার্বিশড ফোনের যে অসুবিধা হচ্ছে সেগুলো হচ্ছে, আপনার এটির পারফরমেন্স নতুন ফোনের মতো হয় না, একটু পারফরমেন্সে ল্যাগিং থাকে। তো আমরা তো অনেক সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইয়ে থেকে এই ফোনগুলো কিনি। তো এই কেনার সময় অনেক সময় আমরা ধোকার সম্মুখীন হই যে রিফার্বিশড ফোনই আমাদেরকে দিয়ে দেয় নতুন বলে। তো এই রিফার্বিশড ফোন চেক করার জন্য যা করতে হবে আপনাদের, তা হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজার, যেমন হচ্ছে মোবাইলের ব্রাউজার বা ল্যাপটপের ব্রাউজারে যাবেন। যাওয়ার পর সার্চ বারে লিখবেন IMEI। লেখার পরে যখন দেখবেন এই যে প্রথমে যে দেখতেছেন IMEI.info, আপনার এই সাইটটিতেই যাবেন। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে এই যে সার্চ যে একটা দেখতেছেন, এই জায়গাতে আপনি আপনার IMEI-টা দিয়ে দিবেন। তো আমি একটা IMEI কপি করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি আমার ফোনের, সরি আমার না, আমার বড় ভাইয়ের ফোনের। তো দিলাম, দেওয়ার পর আপনাকে নিচে বলবে যে আপনি রোবট কি না। তো আমি এখানে এটির চেক মার্কস উঠিয়ে দিলাম, মানে আমি রোবট যে না সেটা আমি ওয়েবসাইটকে ইয়ে করে দিলাম। দেওয়ার পরে যে চেক দেখতেছেন এই চেকে ক্লিক করবেন। দেখুন আপনার চেকে ক্লিক করার পর আপনার রেজাল্ট চলে আসবে। তো এখানে দেখুন দেখাচ্ছে iPhone S, মানে 6S, এবং সেটার ভার্সন কোন ভার্সনের, এবং নিচের দিকে দেখবেন যে এটা সব কিছু দেখাচ্ছে, কারণ এটি একটি রিফার্বিশড ফোন না, এই জন্য এখানে এই ফোনের যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন ধরেন হচ্ছে মডেল নাম্বার, ব্র্যান্ড, তারপর IMEI নাম্বার এবং সিরিয়াল নাম্বার, যেটি এই ফোনের সিরিয়াল নাম্বার, এটা কোন সিরিয়ালের ফোন সেটা দেখাচ্ছে। ফোনটির কালার কি, যেমন গোল্ড দেখাচ্ছে, মেমোরি কত সেটাও দেখাচ্ছে, এবং প্রোডাকশন ডেট, কবে এই ফোনটি তৈরি করা হয়েছে সেটা দেখাচ্ছে, এবং ফোনটির বয়স কত, প্রোডাকশন ডেটের পর থেকে এখন পর্যন্ত ফোনটি কত দিন যাবত ইউজ করা হচ্ছে সেটি দেখাচ্ছে, এবং সাথে দেখাচ্ছে আপনার কোন জায়গায় ফোনটি তৈরি করা হয়েছে। যেমন এটি চীনে তৈরি করা হয়েছে, মানে চীনে এটার অ্যাসেম্বলি করা হয়েছে। তো যখন আপনি একটা রিফার্বিশড ফোন কিনবেন তখন আপনার জাস্ট উপরে এইটুকু অংশ আপনাকে দেখাবে, আর কোনো কিছুই দেখাবে না। যেমন নিচে যে দেখতেছেন যতগুলা ইয়ে দেওয়া আছে, এই ফোনটির যে ইনফো দেওয়া আছে এই ইনফো একটিও থাকবে না রিফার্বিশড ফোনের ক্ষেত্রে। জাস্ট উপরের এই অংশটুকু থাকবে যে ফোনটির নাম এবং ফোনটির IMEI নাম্বারটা। তো আমি আরও একটি ফোনের দেখাচ্ছি, এটি হচ্ছে আমার ফোন, দাঁড়ান। তো আমি ব্যাগে যাচ্ছি, এই যে চেক IMEI যে দেখতেছেন, চেক IMEI-তে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে যে IMEI, যেখানে ইন্টার IMEI, এই ইন্টার IMEI-এর জায়গায় আমি আবার IMEI দিচ্ছি। দেওয়ার পরে যে রোবট যে ইয়েটা, এটা আমি চেকমার্কটা ঠিক করে দিচ্ছি। এখানে অবশ্য চেকমার্ক দেওয়ার সময় অনেক সময় আপনাকে অনেক কিছু দিবে, যেমন স্ট্রিট সাইন, এরকম বিল্ডিং, কার্স, এগুলো আপনাকে ইয়ে করে চেকমার্কটা ইয়ে করো। যেহেতু আমি এখানে সাইন করা আছে আমার গুগলে, এই জন্য এটা অটোমেটিকলি যে আমি যে রোবট না সেটা ওকে করে দেয়। তো আমি চেক করলাম, এটি হচ্ছে আমার ফোনের ইয়েটা, আমার ফোনটি অরিজিনাল আইফোন ইয়ে থেকে কেনা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। দেখেন iPhone 5S, সাথে এই ফোনটির হচ্ছে
মডেল নাম্বার, আইএমইএম এর সিরিয়াল নাম্বার, তারপরে ফোনটির সিরিয়াল নাম্বার, ফোনটির কালার, মেমোরি সব কিছু দেখাচ্ছে। আমার ফোনটি হচ্ছে প্রায় এক বছর 3 মাস 27 দিন, সেটাও দেখাচ্ছে, ফ্যাক্টরি চিন সব কিছু দেখাচ্ছে। তো আপনারা যখন ফোন কিনতে যাবেন তখন আপনার ফ্রেন্ড বা সাথে যদি আপনার অন্য কোনো ফোন থাকে সেখানে আপনি ইন্টারনেটে এই যে imei.info এই সাইটটিতে যাবেন। আমি এই ফোন ইনফো যে সাইটটি, সাইটটির লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকে কপি করেও যেতে পারেন চেক করার জন্য। আপনার যদি কোনো ফোন থাকে সেটা যদি চেক করতে চান যে রিফার্বিশড কিনা, সেখানে যেতে পারেন। অবশ্য এটি ইন্টারন্যাশনাল যে ফোনগুলো আছে, যেমন হচ্ছে আইফোন, তারপর হচ্ছে শাওমি, স্যামসাং, এরকম ব্র্যান্ডের ফোনগুলোর জন্য আইএমইআই চেক করতে অনেক সুবিধা হয়। আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডের ফোনগুলো আছে, ওগুলোর জন্য একটু সমস্যা হয় বা দেখায় না, জাস্ট তখন কিন্তু এই যে এই সিরিয়ালটাই দেখায়। তো আপনি ব্র্যান্ডের যখন কোনো ফোন কিনতে যাবেন তখন আপনি অবশ্যই এই imei.info থেকে আপনার ফোনটি রিপাবলিশড কিনা সেটি চেক করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।